أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. পৃথিবীতে চোরদের অভাব নেই, কেউ মানুষের মাল দৌলত চুরি করে, কেউ টাকা পয়সা চুরি করে, কেউ কারোর ডকুমেন্টস চুরি করে। আজকের যুগে আমরা কিছু কবি, সাহিত্যিক, লেখক এবং বক্তাদেরকে দেখতে পাচ্ছি, তারা একে অপরের বৈধ অবৈধ লেখা, মতবাদ এগুলি চুরি করে প্রচার করছে। কেউ কারোর গল্প চুরি করছে, তো কেউ কারোর কবিতা চুরি করছে, কেউ কারোর গবেষণা চুরি করছে, কেউ কারোর লেখা চুরি করছে। আর এই কবি, সাহিত্যিক, লেখক এবং বক্তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা জীবন দিয়ে দিচ্ছে তাদের জন্য এবং তাদের জন্য সময় বের করে স্লোগান লাগাচ্ছে তাদের পিছনে, যে জয়ের স্লোগান। দুই ধরনের চোরদের আমরা দেখতে পাই। এক ধরনের চোর তারা ধর্মের দিক থেকে, আর এক ধরনের চোর তারা ধর্মের বিপরীত, সাহিত্য, কবিতা আবৃত্তি এ ধরনের জিনিস চুরি করে। আমরা সবাই জানি এই কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, এই কোরআনের যে জ্ঞান এবং এই যে গ্রন্থ, এর পূর্বে কোনো জ্ঞানের উৎস এবং কোনো গ্রন্থ এই পৃথিবীতে আসেনি, ছিল না। এই গ্রন্থকে সামনে রেখে মানুষেরা বিভিন্ন গ্রন্থ লিখেছে। কেউ এখানে যদি ভালো কথা, এখানে তো সবই ভালো কথা লেখা রয়েছে, কিন্তু অনেকে জেদের উপরে তার বিপরীত লিখেছে। যেমন 40 জন লেখকদের লেখা বাইবেল, তারা কোরআনকে সামনে রেখে, আবার বেদ বলেন, উপনিষদ বলেন, গুরু গ্রন্থ বলেন, ত্রিপিটক বলেন, অবস্থা বলেন, এ ধরনের দাস ক্যাপিটাল বলেন, এগুলি সব কোরআনকে সামনে রেখে লেখা হয়েছে। লিখেছে তারা তাদের নিজেদের মনে যা চেয়েছে, কিন্তু মূলত যাকে কপি করতে হয়েছে, যা যেটাকে কপি করে তারা তাদের থটকে লিপিবদ্ধ করেছে, সেই কপি করার গ্রন্থটি হলো কোরআন। এই বাইবেলে কোরআন আপনি পড়বেন, কোরআনে কোথাও আজাবে কবর সম্পর্কে কথা বলে না, কবরের আজাব নেই, কবরের আজাব কোরআনে কোনো একটি আয়াতে নেই, কিন্তু আজাবের জন্য নির্ধারিত স্থান জাহান্নাম। এখন 40 জন লেখকরা যেভাবে বাইবেল রচনা করেছে, সেই বাইবেলে লেখা রয়েছে কবরের আজাব। এই বাইবেলকে সামনে রেখে বুখারী সাহেব লিখেছেন, আজাবুল কবরি হাক্কুন। ঠিক এইভাবে বাইবেলকে সামনে রেখে তাকে ফলো করেছিল অতীতকালে সবচেয়ে বেশি আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি, আবার তাকে ফলো করেছিল ইমাম মুসলিম, আবার এই দুজনকে ফলো করেছিল ইমাম তিরমিজি, ইমাম নেসাই, আবু দাউদ এবং ইবনে মাজা। আবার এই 6টি গ্রন্থের চুরি যারা করেছে, এদেরকে সামনে রেখে যে সমস্ত লোকেরা গ্রন্থ রচনা করেছে, শত শত হাজার হাজার গ্রন্থ রচনা করেছে, কেউ ভারতবর্ষ থেকে, কেউ ইরাক থেকে, কেউ আফগানিস্তান থেকে, কেউ ইরান থেকে, এদের ভিতরে কেউ রিয়াজু সালেহীন লিখেছে, কেউ তবকাত লিখেছে, কেউ জালালাইন কামালাইন লিখেছে, আবার কারি তৈয়েব সাহেব তিনি লিখেছেন, আশরাফ আলী থানভী সাহেব তিনি লিখেছেন, গুলাম আহমদ কাদিয়ানি সাহেব তিনিও লিখেছেন, আহমদ রেজা খান সাহেব তিনিও অনেক কিছু লিখেছেন, শেখুল হাদিস জাকারিয়া সাহেব অনেক গ্রন্থ লিখেছেন, তার ভিতরে বিশেষ প্রসিদ্ধ গ্রন্থটি হল তার ফাজাইলে আমাল, মনজুর নোমানি সাহেব, আবুল হাসান আলী নদভী সাহেব, এরা সবাই এই সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা সামনে রেখে নিজ নিজ ভাবে গ্রন্থ রচনা করেছেন।
ফার্সিদের অনুসরণ করতে চেয়ে, তাদের অনেক কবিতার অনুসরণ করতে চেয়ে সেই লর্ড পঞ্চমকে খুশি করে, যাকে ভারত ভাগ্য বিধাতা বানিয়েছিলেন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে তার গীতাঞ্জলিতে ওমরে খৈয়াম বলেন এবং অনেক ফার্সি কবিদের কবিতাগুলি বাংলায় চুরি করে তার নিজের নামে চালিয়ে দিয়েছিলেন। নজরুল ইসলামও করেছেন। তো বিদেশি লেখকদের অনেক লেখা আমাদের দেশে অনেক কবিরা সাহিত্যিকরা চুরি করছেন, নাট্যকাররা চুরি করছেন। তাদের ভিতরে জাফর ইকবাল, হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদ, এরা কেউ বাদ পড়েনি। কিন্তু আপনি যদি চুরি করতে চান, তাহলে আপনি কোরআনের ভালো কথাগুলি চুরি করে কোরআনের কথাগুলি আপনি প্রচার করেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যে গ্রন্থের চোর হচ্ছেন, সেই গ্রন্থের মালিক যিনি, তিনি আপনাকে চোর বলছেন না। তো ভালো জিনিস আপনি চুরি করেন, আয়ত্ত করে নেন এবং সেই জিনিসগুলি আপনি প্রচার করেন, তাতে কোনো সমস্যা নেই। অন্যথায় এই যে চুরির কারবার চলছে ধর্ম জগতে এবং লেখক সমাজে, সাহিত্যিক সমাজে, কবিদের সমাজে, ভ্রান্ত মতবাদধারীদের সমাজে, অনেকে আমাদের দেশে পীর রয়েছেন, তারা চোর হচ্ছেন মূলত জালালউদ্দিন রুমি সাহেবের, তারা চোর হচ্ছেন শেখ সাদি সাহেবের, তারা চোর হচ্ছেন আলী হাজবেরি সাহেবের, তারা চোর হচ্ছেন শামস তাবরেজ সাহেবের, তারা চোর হচ্ছেন খাজা মুইনুদ্দিন চিশতি সাহেবের, তারা চোর হচ্ছেন আব্দুল কাদের জিলানি সাহেবের। তো এই চোরদের টুলি ভরা পৃথিবীতে। আমাদের দেশের আহলে হাদিসরা আজ তারা চোর এবং খাদেম হচ্ছেন এই সিয়াই সিত্তার লেখকদের লিখিত গ্রন্থগুলির। তো আল্লাহ বলছেন কোরআনের 26 নম্বর সূরা আর শুয়ারা এর 221 থেকে 226 আয়াতে আল্লাহ এভাবে বলছেন, হালু নাব্বির কুমাল আমান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আতিম ইউলকুন আসসামা ওয়া আকসারুহুম কাযিবুন ওয়াশুয়ারা ওয়াত্তাবিউহুমুল গাওবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون আমি কি তোমাদেরকে বলে দিব কোন লোকদের উপর শয়তানরা নাজিল হয়? শয়তান দল নাজিল হয় প্রত্যেকটি মিথ্যুকদের উপরে, গুণাগারদের উপরে, এবং যারা সোনা কথা প্রচার করে তাদের অধিকাংশরাই মিথ্যুক হয়। আর কবিদল এদের অনুসরণ তারাই করে যারা পথভ্রষ্ট লোক। এরা প্রত্যেকটি মাঠে ঠু মেরে বেড়ায়, এরা তাই বলে যা নিজেরা মোটেই করে না। তবে ইমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ তাআলাকে খুব বেশি পরিমাণ স্মরণ করবে, আর জুলুম অত্যাচারের প্রতিশোধ যারা সঙ্গতভাবে নিবে তাদের কথা আলাদা। আর যারা জুলুম অত্যাচারে মেতে থাকবে তারা শীঘ্রই জানতে পারবে মোর কোন দিকে ঘুরে যায়, মৃত্যুর পরে তারা ঠিক জানতে পারবে। তো আপনি যদি চুরি করতে চান, তাহলে আল্লাহ তাআলার আয়াত আপনার ভিতরে যে সমস্ত শয়তানি আর ইবলিসি কর্মকাণ্ড রয়েছে সেগুলি বের করে সেখানে জায়গা দেন, তাহলে হবেন আপনি একজন স্ট্যান্ডার্ড চোর। আর এই চোরের পরকাল হচ্ছে ভালো, আর বাকি কোনো চোরদের পরকাল ভালো না। সবাইকে আল্লাহ ধ্বংস করে ছেড়ে দেবেন, যার প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন।